কাণ্ডক লৈ মুখ খুলিলে আঙুৰলতা ডেকাই। বিজেপিৰ মহিলা নেত্ৰীসকলে সাৱধানে চলাৰ আহ্বান আঙুৰলতাৰ। যদি আমি বিৰোধীৰ কথা কওঁ, আজি কেইমাহমান পূৰ্বে যদি আমি চাওঁ, যুৱ নেত্ৰী এগৰাকীয়ে যিধৰণৰ এটা পৰিৱেশৰ সৃষ্টি হৈছিলে তেখেতৰ ক্ষেত্ৰতো তেনেকুৱা হৈছিল। সেই সময়খিনিত কিন্তু তেওঁ নিজৰ দলৰো হয়তো সেইখিনি সহযোগ পোৱা নাছিল। সেইখিনি সময়ত কিন্তু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াদেৱে তাত থিয় হৈছিল। আৰু যদি মই ব্যক্তিগতভাৱে ভাবোঁ যে সুৰক্ষিত অসুৰক্ষিত এই কথাটোৱে কি বুজাব বিচাৰিছে, যে অসুৰক্ষিত বুলি কাক কম? যদি মই অফিচত আহোঁতে যদি মোক ইয়াতে যদি কোনোবাই জোৰ জবৰদস্তি কৰিছে নেকি বা কোনোবাই হাতত ধৰিছে নেকি, তেনেকুৱা ধৰণৰতো পৰিৱেশ এতিয়ালৈকে হোৱা নাই। গতিকে মই ভাবোঁ যে কিবা এটা এনেকুৱা ধৰণৰ ঘটনা হোৱাৰ লগে লগে এইটো আহিব নালাগে যে গোটেই পাৰ্টিটোত অসুৰক্ষিত বা সুৰক্ষিত এই ধৰণৰ বিষয় আহিব নালাগে বুলি মই ভাবোঁ। গতিকে এটা পৃথক ঘটনা হৈছে যিটো হ'ব নালাগিছিল। গতিকে তাৰ কাৰণে আগন্তুক দিনত আমাৰ প্ৰত্যেকগৰাকী মহিলাই মই ভাবোঁ যে বহুত বহুত বেছি ভাবি চিন্তি আগবাঢ়িব লাগিব। বিরোধীর মহিলা নেত্রীর উপর চলা নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়া মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপত বিজেপির অন্দর মহলের আখোয়া দূর হব বলে মন্তব্য আঙুরলতা। আঙুরলতায় মুখ খোলার দিনায় ইন্দ্রাণী কাণ্ডত নাম সাঙুর খাইছে শান্তনু পূজারী। চাকরির নামত বিজেপি নেতা শান্তনু পূজারিয়ে কোটি কোটি টাকা লুটার অভিযোগ। দিবন ইন্দ্রাণী আর রিয়ার ভাইরেল হওয়া কনফারেন্স কলত নাম উলাইছিল যোরহাটর বিজেপি নেতা শান্তনু পূজারী। কিন্তু ইন্দ্রাণী আত্মহত্যা করার পাছত চলোৱা তদন্তত ধনের বিনিময় চাকরি কিনা বিকাশ গোচরতো শান্তনু পূজারীর লিঙ্ক বিচারি পাইছে আরক্ষী। কোন এই শান্তনু পূজারী? এআইডিসির চেয়ারম্যান, ফুটবল সন্থার উপসভাপতি, যোরহাট বিধানসভার প্রার্থিত্বর দাবিদার। ইয়ার উপরই জেল ফের দিবন ডেকার ঘনিষ্ঠ বিজেপি নেতা এই শান্তনু পূজারী। যোরহাটর এখন বিশেষ ধাবার চাকরি বজার মেলার অভিযোগ উঠিছে শান্তনুর বিরুদ্ধে। টকা লৈ ধাবার গৰাকীৰ পত্নীকো চাকরি দিয়ার অভিযোগ আছে শান্তনুর বিরুদ্ধে। ধনের বিনিময়ত যোরহাটর এটি রোডর এগারী যুব ব্যবসায়ীর পত্নীকো চাকরি দিয়ার অভিযোগ আছে বিজেপি নেতা শান্তনুর বিরুদ্ধে। কন্যাক আরক্ষী চাকরি দিয়া নামত যোরহাটর আন এগারী প্রতিষ্ঠিত ব্যবসায়ীর 8 লাখ টাকা এডভান্স লওয়ার অভিযোগ আছে শান্তনু আর দীপনের বিরুদ্ধে। বহু সরকারি চাকরি দীপন শান্তনু অনুরাগ অসীমর গেঙে লাখ লাখ টাকার বিক্রি করার অভিযোগের পাছতে রাজ্য সরকারের নিকা নিযুক্তির দাবিক লৈ সন্দেহ হয়েছে এটা রাইজ। ইতিমধ্যে অনুরাগ সলিহা আর অসীম চক্রবর্তীর ঘরের চানমারি আরক্ষীয় জব্দ করেছে চাকরি কিনি লওয়া একাধিক লোকর নথিপত্র। ধনের বিনিময় চাকরি কিনি লওয়া বহু প্রার্থী তালিকা প্রস্তুত করেছে আরক্ষী, যি তালিকার নাম আছে নলবারী, যোরহাট, গুয়াহাটির বহু প্রার্থী। ইতিমধ্যে তেনে 4গৰাকী প্রার্থীর ভাষ্য সংগ্রহ করেছে আরক্ষী। পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন আর স্বাস্থ্য বিভাগের নবনিযুক্ত বহু প্রার্থীর তথ্য প্রমাণ পরীক্ষা করেছে আরক্ষী। কিন্তু চাকরির বিনিময় বিজেপির উপর মহলার নেতায় ধনের ভাগ পায় বলে অনুরাগ সলিহায় দাবি করার পাছতো এই দিকে ধমকি রয়েছে আরক্ষী। চাকরি বজার মেলা উপর মহলার লগতে আরক্ষী সন্ধান উলিয়াব পৰা নাই পিস্তল লৈ ফুরা বহুরূপী বিজেপি নেতা অভিমন্যু দাস আর কুলদীপ দাসর। আনকি রাজ্য সরকারের নিকা নিযুক্তির দাবি গেলাই পেলার সন্দেহ করা শান্তনু পূজারীর দরে নেতাকো সমন দিয়া নাই আরক্ষী। প্রশ্ন হয় কেবল দীপন ডেকা, অসীম চক্রবর্তী, রেখান্ত দাস আর অনুরাগ সলিহাক গ্রেপ্তার করিয়ে ইন্দ্রাণী কাণ্ডর রহস্য ভেদ করব পারিবনে আরক্ষী, নে আন বহু গোচরের দরে ভেকু ভাওনার পরিণত হব ইন্দ্রাণী তহবিলদার আত্মহত্যা আর সরকারি চাকরির বজার চলার তদন্ত? ঋতিক কৌশিক, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট।